আল্লাহর কাছে চাইবো, সাথে অন্য কাউকে চাইবো না, আল্লাহ লাগে ইল্লাল্লাহ। এটা কি শিরকি কথা না তাওহীদি কথা? বলে উপরে আল্লাহ নিচে আপনার, বলে না চেয়ারম্যান সাহেবকে মেম্বার সাহেবকে পান করতে দেওয়ার জন্য বলে চেয়ারম্যান সাহেব উপরে আল্লাহ নিচে, তার মানে আল্লাহ আপনি দুজন মিলে আমার কাজটা করবেন। এটা কি ইমানদারের কথা? দুনিয়াতে ওসিলার প্রয়োজন হয়, আল্লাহই করাবেন, আল্লাহই যথেষ্ট। ওসিলা কাকে দিয়ে আল্লাহ কাজ দিবেন সেটা আল্লাহ ভালো জানেন। কোন ইল্লা টিল্লার মোকাবেক কি আল্লাহ আমরা মাধ্যম গ্রহণ করব, ঠিক আছে, তবে বিশ্বাস থাকবে এই মাধ্যমের কিছু নাই, যা করার সব কে করবেন আল্লাহ। আসুন্না ভিশন সত্য ও সংস্কারের কথা বলে। ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখার, রহমানের বান্দারা কখনো শিরিক করতে পারে না, রহমানের বান্দারা কখনো শিরিক করতে, তারা মনে করে সকল কিছুর ক্ষমতা একমাত্র সংরক্ষণ করেন স্বয়ং রব্বুল আলামিন, দোয়া করে তারা আল্লাহর কাছে, ইবাদত করে কার? আল্লাহ। আজকাল অনেক হুজুরদেরকেও দেখা যায়, গতকালকে একটা ভিডিও ক্লিপে শুনছিলাম, এক হুজুর ওয়াজ করতেছে যে কোন জায়গা থেকে বর যাত্রী আসছে জাহাজে করে, জাহাজে করে বলে বর যাত্রী যায়, যাই হোক সে বরযাত্রী নিয়ে জাহাজ ডুবে গেছে, 12 বছর পানির নিচে ডুবে শেষ, 12 বছর পরে কোন ওলি আল্লাহকে বলছে যে এগুলো উঠাই দাও, আল্লাহ বলে কেমনে উঠাবো 12 বছর হয়ে গেছে, তো আল্লাহর ওলি বলে আল্লাহ আল্লাহকে আল্লাহর ওলি নাকি বলতেছে যে আল্লাহ আমার কথা যদি শুনো ভালো কথা, না শুনো তোমার 3টা ঘুমর ফাঁস করে দিবে। সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ বলবেন? সুর দিয়ে বললে অবশ্য সুবহানাল্লাহ বলে ফেলতে পারতেন। এই সমস্ত আলোচনা এদেশের মুসলমানরা গোগ্রাসে গিলছে, জাহাজ 12 বছর পানির নিচে ডুবে গেছে, আল্লাহর ওলি সেটা উঠানোর জন্য আল্লাহকে আলটিমেটাম দেয়, চিন্তা করেন, যেখানে আল্লাহর নামে মুসা আলাইহিসসালাম কিয়ামতের দিন ইয়া নফসি করবে, সে আল্লাহকে বলে বাংলার পীর বলে যে আল্লাহকে আলটিমেটাম দেয় তোমার ঘুমর ফাঁস করে দেবে, ভাইরা আমার এ জাতীয় শিরকি কথাবার্তা অহরহ এদেশে ছড়াছড়ি হচ্ছে। আমরা শিরকের মধ্যে নিমজ্জিত, রহমানের বান্দা তার তাওহীদটাকে মজবুত করবে, তাওহীদের ক্ষেত্রে কোনো ছাড় হবে, তাওহীদের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ চলবে না, শিরকের ধারে কাছে যাওয়া যাবে না, তাহলে সে কখনো মুসলমানই হতে পারবে না, রহমানের বান্দা হতে অনেক পরে পরে, আল্লাহর প্রিয় মানুষ হতে অনেক পরে পরে। আরেকজন শুনছিলাম অনেক গাদাগুড়ি গল্প আষাঢ়ে গল্প বলতেছে যে কোন লোক জাহাজ ডুবে যাচ্ছে নাকি জানি একই ঘটনা, তো যার জাহাজ ডুবে যাচ্ছে সে বলতেছে আল্লাহর কোন ওলি টলি আছে যে আমার কথা শুনবে আমাকে একটু বাঁচাবে, তো আল্লাহর ওলি দূর থেকে চট্টগ্রামের কোন জায়গা থেকে শুনছে, শোনার পরে বলছে রশি নিয়ে এক হাদেমকে রশি আনছে, আনার পরে বলছে ছোট্ট একটা হরি গাছের গোড়ায় বাম বাঁধছে, বলে এবার টান, এবার টানতেছে রশি টানে আর ওই দিয়ে জাহাজ কাছে আসে, সুবহানাল্লাহ বলবেন না, এখন রশি বলে কাছে আসতে আসতে জাহাজ একেবারে কাছে চলে আসছে, তারা উদ্ধার হয়ে গেছে। বিপদে পড়লে কি আল্লাহর ওলিরে ডাকার কথা না আল্লাহকে ডাকার কথা? নামাজের প্রত্যেক রাকাতে বলতেছেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা, আল্লাহ তোমারই ইবাদত করি, তোমার কাছেই শুধু সাহায্য চাই, যেখানে প্রত্যেক রাকাতে আপনি নিজে স্বীকৃতি দিচ্ছেন আল্লাহ শিখিয়ে দিয়েছেন আল্লাহ আপনার কাছেই শুধু সাহায্য চাই, ইয়াকা নাস্তাইন, আরবি গ্রামার অনুযায়ী এটা হাসার বা সীমাবদ্ধতার কথা বলে, অর্থাৎ সাহায্য শুধুমাত্র আল্লাহর কাছে চাইবো, অন্য কোনো অদৃশ্য শক্তির কাছে চাইবো না, কোনো অদৃশ্য শক্তির কাছে সাহায্য চাওয়া শিরক, সাহায্য চাওয়া হবে কার কাছে? আল্লাহর কাছে। এখন ওলিরা এত পাওয়ারফুল বাংলাদেশের ওলিদের, ওই জাহাজ গভীর থেকে 12 বছর পর উঠে ফেলে হাতির ইশারা চলে আসে, ভাই রামা কারামাতুল আউলিয়ায়ে হাক্কুল, আহলে সুন্নাল জামাতের আকীদা বিশ্বাস হলো আল্লাহর নেককার বান্দাদের মাধ্যমে অলৌকিক কোনো কিছু ঘটতে পারে, এটা অস্বাভাবিক না, কিন্তু অলৌকিক কিছু ঘটানো এটা কোনো পীর কোনো বুজুর্গ নিজের হাতে সংরক্ষণ করেন, আল্লাহ তাআলা কাকে দিয়ে কারামত জাহির করবেন না করবেন এটা সম্পূর্ণ কার ব্যাপার, নিজের হাতে কোনো পাওয়ার সংরক্ষণ তো স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও ছিল, যদি থাকতো তাহলে খুদার তার না একটা পাথর মারা লাগতো,
ওহুদের ময়দানে কাফেরদের আঘাতে রাসূলের দাঁত ভাঙতে হতো, শরীরে আবু জাহালের আঘাতে শরীর থেকে রক্ত ঝরাতে হতো, তাইফের ময়দানে কাফেরদের আঘাতে জর্জরিত হতে হতো। বুঝা গেল রহমতুল লিল আলামিন আল্লাহর হাবিব স্বয়ং নিজে পর্যন্ত কোনো পাওয়ার সংরক্ষণ করেন না, সকল পাওয়ারের একমাত্র মালিক স্বয়ং আল্লাহ। অতএব মুসলমান যদি মনে করে কোনো পীরের পাওয়ার আছে, জাহাজের ডাক দিয়ে সে বাঁচাইতে পারে, তার হাতে সংরক্ষণ আছে ক্ষমতা, এটা কখনো ইমানের সাথে সঙ্গতিপূর্ণ কথা হতে। একটা ফার্সি কবিতা আছে খুব জনপ্রিয়, আমরা অনেকে পড়ি, অনেক আলেমরা বলেন, আউলিয়ারা হাসতে কুদরত আজেলা তীরে জুস্তা বাজগর্দানা জাদা, অর্থাৎ ওলিদের আল্লাহ পক্ষ থেকে দেওয়া সংরক্ষিত পাওয়ার আছে, তীর আসলে ওটাকে তারা ফিরাই দিতে পারে যে কোনো তীর আসে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে উহুদের ময়দানে যখন কাফেররা আঘাত করেছে সেটাকে তিনি ফিরিয়ে দিতে পেরেছেন না। অলৌকিকতা সমস্ত নবীদের ছিল, এটাকে মুজিজা বলা হয়, আর আল্লাহর নেককার বান্দাদের মাধ্যমে অলৌকিকতা হয় সেটাকে অস্বীকার করার সুযোগ নেই, কিন্তু অলৌকিকতা কার মাধ্যমে কি হবে না হবে এটা একমাত্র আল্লাহর এখতিয়ারে, কোনো ওলি কোনো বুজুর্গের এখতিয়ারে থাকতে পারে না যে আপনি তার কাছে চাইবেন। তো এই সমস্ত কথা বলে আমাদের অনেক ভাই বোনরা শিরকে লিপ্ত হচ্ছেন কি হচ্ছেন না, আল্লাহ তাআলা আমাদের ঈমানগুলোকে হেফাজত করার তৌফিক দান করুন। তো এই যে রহমানের বান্দার বৈশিষ্ট্য হলো আল্লাযীনা লা ইয়াদউনা মা আল্লাহ ইলাহান আখার, আল্লাহর কাছে চাইবো সাথে অন্য কাউকে চাইবো না, আল্লাহ লাগে ইল্লা আল্লাহ। এটা কি শিরকি কথা না তাওহীদি কথা? বলে উপরে আল্লাহ নিচে আপনি, বলে না চেয়ারম্যান সাহেবকে মেম্বার সাহেবকে পাউন্ডি দেওয়ার জন্য বলে চেয়ারম্যান সাহেব উপরে আল্লাহ নিচে, তার মানে আল্লাহ আপনি দুজন মিলে আমার কাজটা করবেন। এটা কি ইমানদারের কথা? দুনিয়াতে ওসিলার প্রয়োজন হয়, আল্লাহই করাবেন, আল্লাহই যথেষ্ট। ওসিলা কাকে দিয়ে আল্লাহ কাজ দিবেন সেটা আল্লাহ ভালো জানেন, কোন ইল্লা টিল্লার মুখাবে কি আল্লাহ আমরা মাধ্যম গ্রহণ করব ঠিক আছে, তবে বিশ্বাস থাকবে এই মাধ্যমে কিছু নাই, যা করার সবকে করবেন আল্লাহ। আসন্ন ভিশন সত্য ও সংস্কারের কথা বলে।